আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আশা রাখছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ তাআলা যেমন রেখেছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো দেখতে দেখতে রোজার একটি মাস শেষ হয়ে গেল। জানি না আল্লাহ তাআলা আমাদের রোজার মাসে ইবাদত বন্দিগুলো কতটুকু কবুল করবেন, আমাদেরকে মাফ করবেন কি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এটা হচ্ছে চাঁদ রাতের একটা ভিডিও। বেশ অনেক রাত হয়েছে, আনুমানিক 12টা সাড়ে 12টা হবে। তো আমি এখানে আনুষা আর রাফিন, মানে আমার বোনের ছেলেকে মেহেদি পরিয়ে দিচ্ছি। ঈদ আমাদের সকল মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আসলে ছোটোবেলার ঈদ আর বড় হয়ে যাওয়ার পরের ঈদের মধ্যে অনেক তফাৎ। ছোটোবেলার ঈদে একটা অন্যরকম আনন্দ থাকে, যেটা আমাদের বাচ্চাদের এখন আছে, আলহামদুলিল্লাহ। আমরাও কিন্তু এই দিনগুলো পার করে এসেছি, কিন্তু এখন কিন্তু সেই আগের মতো ঈদ কুরবানিতে ওই আনন্দটা খুঁজে পাই না। তারপরও এত দূরে থেকে পরিবারের সাথে ঈদ করবো বলেই এসেছি, বাবা মায়ের সাথে ঈদ করবো বলেই এসেছি। তো আনুষা তো অনেক খুশি, তার নানু বাড়িতে ঈদ করতে পারছে। আর পাশাপাশি আমার শ্বশুর শাশুড়ির জন্য খারাপ লাগছে, তারাও একা। আমি কিন্তু মানে বছরের একটা ঈদ ওখানে করি, বা মানে কুরবানি ওখানে করি, ঈদ এখানে করি। আবার এমনও দিন গিয়েছে বিয়ের প্রথম প্রথম বেশ কয়েকটা ঈদ কুরবানি কিন্তু আমি একটা না, আমার শ্বশুর বাসায় করেছি। আবার আনুষা যখন আমার গর্ভে ছিল, আমি অসুস্থ ছিলাম, তখন কিন্তু একটা রোজার ঈদ এবং একটা কুরবানি আমি এখানে করেছিলাম, মানে আমার বাবার বাড়িতে। তো আল্লাহ তাআলা যেখানে যেমন রেখেছেন, যেহেতু দূরে আমার শ্বশুর বাসা, আমার বাবার বাসা, তো ইচ্ছা করলেও কিন্তু সব কিছু মানে সঠিক নিয়মে হবে না, হয় না। তো আশা করি বিষয়টা অনেকেই বুঝবেন। তো এই আর কি। আর এখানে আমি মেহেদি পরিয়ে দিচ্ছি আনুষাকে, প্রথমে আমি রাফিনকে পরিয়ে দিয়েছি। আমি কিন্তু আগে মাশাআল্লাহ মোটামুটি ভালোই মেহেদি পরাতে পারতাম, কিন্তু ইদানিং না পরাতে যেটা হয়েছে, ডিজাইন কিন্তু ভুলে গিয়েছি, ওভাবে হাত খুলে না। আবার দেখা যায় একটা দুইটা হাতে মেহেদি পরানোর পরে তারপর ডিজাইন এমনিতেই চলে আসে। তো এই যে ফাইনালি আনুষার একটা হাতে আমি দিয়ে দিয়েছি, আর একটা হাতে দেইনি, যেহেতু ছোটো মানুষ একসাথে দিব না, পরে আবার দিয়ে দিব। আর এই যে রাফিনকে আমি মেহেদি পরিয়েছি, যেহেতু ও ছেলে মানুষ, ছেলেদের কিন্তু মেহেদি পরলে ভালো লাগে না, কিন্তু ও ছোটো বায়না করেছে, এর জন্য হালকা একটু ডিজাইন করে দিয়েছি আর ওর নাম লিখে দিয়েছি। সুপ্রভাত সবাইকে, আবারও ঈদ মোবারক জানাচ্ছি। এখন হচ্ছে সকাল আনুমানিক 7:30টা হবে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর এখানে আমি একটু সেমাই রান্না করে নিচ্ছি। তো সেমাইটা একবারে করব না, কারণ যেহেতু গরমের দিন আর আমার আব্বার বাসার ফ্রিজটা একটু সমস্যা হয়েছে, তো এর জন্য আর কি একবারে রান্না করব না। সেমাই রান্না করতে তো আর বেশি সময় লাগে না, জাস্ট ঈদের প্রথম দিনের জন্য রান্না করব, আবার বিকেলে লাগলে রান্না করব। আর ঈদের তো দেখা যায় 2-3 দিন কিন্তু কম বেশি মেহমান আসেন, কারণ প্রথম দিন কিন্তু ওভাবে কেউ কারো বাসায় যেতে পারে না, সবার বাসায় গেস্ট আসেন, কাজ থাকে, বিশেষ করে মহিলারা। পুরুষরা হয়তো ঘুরে ফিরে আসতে পারে বা আসে। তো আমার বাসা থেকে যে নকশি পিঠা বানিয়ে এনেছিলাম, তারপর আমার বাড়িওয়ালা ভাবি আমার আব্বা আম্মাকে দিয়েছিলেন, আমি কিন্তু ওগুলো সবগুলো আনতে পারিনি, কারণ এই পিঠাগুলো অক্ষত অবস্থায় আনতে গেলে বক্সে আনতে হবে, আর এত বড় বাটা বয়াম বক্স এগুলো কিভাবে আনবো অত দূর থেকে। এমনিতেই 5টা ব্যাগ হয়ে গিয়েছিল, তো যে কয়টা পেরেছি সে কয়টাই এনেছি। এখন আমি ভেজে শিরায় দিয়ে দিচ্ছি, আর ওইদিকে আমি সেমাইটা তো একটু সামান্য ঘিতে ভেজে তারপর দুধ সেমাই রান্না করব। আর ঘি আমি আমার নিজের হাতে তৈরি করে এনেছি, আমার আব্বা কিন্তু ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করেন, তো এই জন্যই এনেছি। আর সবাই বুঝতেই পারছেন এবারের ঈদ আমাদের জন্য কীরকম, আসলে যার যার অবস্থান থেকে সে সে বুঝে নেবেন বিষয়টা। কেউ কিন্তু কাউকে জোর করে কোনো কিছুই বোঝাতে পারে না, যতক্ষণ না সে নিজে থেকে রিয়েলাইজ করে অন্যের দুঃখ কষ্ট সুখগুলো অনুভূতিগুলো। হ্যাঁ, তো
এটাই বলার আছে, যার যায় সেই বোঝে, যার গিয়েছে সেই বোঝে, অন্য কেউ বুঝবে না, হয়তো ওভাবে না বুঝলেও একটু একটু ফিল করবে এই আর কি। তো আমি গরুর গোশত দিয়ে নুডলস রান্না করেছি, এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। আর আমি চটপটির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়, ওইটা আমি কিছুক্ষণ পরে রান্না করে নিব। দেখা যায় ঈদের দিনে কিন্তু বেশিরভাগ মেহমানই মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না, ঝালটাই পছন্দ করে খেতে। তো আমরা এখানে আনুষার বাবা, আমি, আমার আব্বা আম্মা, আনুষা খেয়ে নিচ্ছি, আর রাফিন ঘুমাচ্ছে, ও ওঠে নাই। তো এই যে এখন আব্বা আর আনুষার বাবা মিলে আমাদের বাড়ির মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন। আমাদের বাড়ির মসজিদ কিন্তু এই একেবারে মেইন রোডের সাথেই, আর এখন যে তারা যাচ্ছেন রাস্তা থেকে, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, মানে বাড়ির রাস্তা থেকে এই যে মেইন রোড একেবারে মিলেছে, একেবারেই কাছে। তো এই যে আকাশের সামনে থেকেই আনুষার বাবা এবং আমার আব্বা নামাজ পড়তে যাচ্ছেন। তো গত রোজার ঈদেও কিন্তু আমার ভাইটা ছিল, আমাদের খোঁজখবর নিয়েছে, আমরা খোঁজখবর নিয়েছি ঈদের দিন। সে নামাজ পড়ে এসে আমাকে ফোন দিয়েছে, আপু কী করো, আসবা কবে? তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কী খেয়েছো, কিছু খেয়েছো কি না। ও বলেছে হ্যাঁ খেয়েছি, নামাজ পড়েছি। আনমোল, মানে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, বাইকে করে সামনে থেকে ঘুরিয়ে এনেছে, এগুলো বলেছিল। তো আজকে আমার ভাই যেখানে শুয়ে আছে ঠিক এই জায়গাটা আমি, আপনি, আমরা সবাই চলে যাব, কেউ আগে কেউ পরে, এইটাই সত্যি কথা, এইটাই নির্মম সত্যি কথা। আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওর ছোট বড় জীবনের সমস্ত গুনাহ মাফ করে ওকে জান্নাত নসিব করেন, আমিন। আমরা বাইরে থেকে পৃথিবীতে যারা বেঁচে আছি অনেক কিছুই বলে থাকি যে অমুকে এভাবে আছে, তমুকে এভাবে আছে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু কেউ জানি না কবরের ভিতরে কে কীভাবে থাকবে, কে কীভাবে আছে, কেউ কিন্তু জানে না, কেউ, কারো জানার কথাও না। কিন্তু তারপরও আমরা আধ্যাত্মিক কিছু কথাবার্তা বলে থাকি, মন গড়া কিছু কথাবার্তা বলে থাকি। আমাকে অনেকেই বলেন আমাদের আত্মীয় স্বজনের মাঝে যে অনেকেই নাকি স্বপ্নে দেখেন আকাশ ভালো নাই, হ্যাঁ, আবার অনেকেই বলেন আকাশ ভালো আছেন। তো আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহ তাআলা আমার ভাইকে কেমন রেখেছেন। পৃথিবীর সমস্ত মানুষ, মানে যারা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, তাদেরকে আল্লাহ তাআলা কেমন রেখেছেন তা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ চাইলে পারেন না এমন কিছু নাই। তো আমার ভাই কি সুন্দর শান্তির ঘুম ঘুমে আছে, আর আমরা জেগে আছি। যখন আল্লাহ তাআলা হুকুম করবেন তখন আমাদেরকেও ঘুমিয়ে পড়তে হবে, ঘুমিয়ে যেতে হবে, চলে যেতে হবে, এটাই সত্যি কথা। তো যারা চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারি, আর যারা বেঁচে আছি, যারা বেঁচে আছে, আল্লাহ তাআলা যেন তাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন, এমনভাবে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা আমাদেরকে, যেন সেই ভুল আল্লাহ আমাদের মাধ্যমে আর না হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, এই দোয়াই করবো আল্লাহ তাআলার কাছে। আর একজন বাবা মাই জানেন সন্তান হারানোর কষ্ট কি, এটা আসলে বলে বোঝানোর কিছু নাই। আপনারা সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। তো এটা হচ্ছে সন্ধ্যার বেশ খানিকক্ষণ পরে, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আমি কিন্তু দুপুরের রান্নাও চাঁদ রাতে করে রেখেছিলাম, আনুমানিক 2-2:30 দিকে রোস্ট, গরুর গোশত এগুলো করে রেখেছিলাম। সকালবেলা শুধু আমি দুপুরের আগ মুহূর্তে পোলাও ভাত এগুলো করেছি, সবজি করেছি, ডাল। তো এখন হচ্ছে বাড়িতে আমাদের যত আত্মীয় স্বজন আছেন তাদের সবার ঘরেই কম বেশি যাবো, বসবো, আনুষার বাবাকে নিয়ে যাচ্ছি, আর রাফিন, আনুষা, আমার ভাইয়ের চাস্ত ভাইয়ের মেয়ে নাজিবা। তো যেহেতু ঈদের নামাজ পড়ে আসার পরই অনেক বৃষ্টি হয়েছে, কেউ বের হতে পারেনি, সবাই যার যার মতো করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে, এখন বৃষ্টি থেমেছে, এখন বের হয়েছে। আর আমার ভাইয়া আপু আসেনি, বৃষ্টির জন্য আসতে পারেনি, ইনশাল্লাহ কালকে আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।